বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখব ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো কিভাবে আবার পুনরায় দেখা যায় অনেকেই আছে এস করে তো সিন করার আগেই কিন্তু সেই মেসেজগুলো অনেকে ডিলিট দিয়ে দেয় যেগুলো দেখার কোনো সুযোগ থাকে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমাকে একজনে এস এম করেছে তো আমি এই মেসেজগুলো দেখার আগেই সে মেসেজগুলো ডিলিট দিয়ে দিয়েছে তো এই এস এম কিন্তু দেখার আর কোনো সুযোগ নেই তো আজকের যে কৌশলটি দেখাবো সেটা দেখে আপনি সেই ডিলিট করা মেসেজগুলো আপনি পুনরায় আবার দেখতে পারবেন এছাড়াও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে আজ পর্যন্ত যত চ্যাটিং করেছেন যত এস এম এস ডিলিট করে দিয়েছেন কিংবা সে ডিলিট করে দিয়েছে তো সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনি সম্পূর্ণটা দেখতে পাবেন আজকের এই ভিডিওটি দেখে তো বন্ধুরা কথা বাড়াবো না আমরা সরাসরি দেখব তো জন্য আপনাকে যা করতে হবে প্রথমে আপনার ফেসবুকটি ওপেন করতে হবে তো বন্ধুরা ফেসবুকটি ওপেন করার পর ডান সাইডে উপরে দেখেন থ্রি ডট মেনু আছে সেখানে আপনাকে ক্লিক দিতে হবে তো ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পর দেখেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটি অপশান আছে সেখানে আপনাকে ক্লিক দিতে হবে তো এখানে ক্লিক দেওয়ার পর আবারও দেখেন সেটিংস আছে সেখানে আপনাকে আবারও ক্লিক দিতে হবে তো ক্লিক দেওয়ার পর আবার একটু নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন যে অ্যাক্সেস ইউর ইনফরমেশান একটি অপশান আছে সেখানে আপনাকে ক্লিক দিতে হবে তো এখন নিচে দেখেন ডাউনলোড ইউর ইনফরমেশান একটি অপশান আছে সেখানে আবারও আপনাকে ক্লিক দিতে হবে তো ক্লিক দেওয়ার পর নিচে দেখেন একটি লিস্ট চলে আসছে এখানে পোস্ট ফটোয়ান ভিডিও কমেন্টস লাইক অ্যান্ড রিয়েকশন ফ্রেন্ডস স্টোরিজ ফলোয়িং তারপরে ইভেন্ট মেসেজ মোটামুটি এখানে যতগুলো অপশান আছে প্রত্যেকটার ইনফরমেশন আপনি এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন তো আমরা সবগুলো দেখব না আমরা শুধু মেসেজটাই দেখবো তো এই জন্য মেসেজের টিকমার্কটা রেখে অন্য সবগুলো টিকমার্ক উঠিয়ে দেবো উঠিয়ে দিয়ে একটু নিচের দিকে যাব। তো বন্ধুরা নিশ্চিত দিকে আসার পর দেখেন এখানে ক্রিয়েট ফাইল একটি অপশন আছে এখানে আপনাকে ক্লিক দিতে হবে তো ক্লিক দেওয়ার পর এখানে দেখেন যে পনেরো জানুয়ারি থেকে দুই হাজার বিশ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যত মানে ইনফরমেশন আছে সবগুলো কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে আর সামনে দেখেন লেখা আছে পেন্ডিং তার মানে এখানে দুই ঘন্টা সময় নিতে পারে অথবা আধা ঘন্টা বা দশ মিনিট সময় নিতে পারে তো এরপর আপনাকে ফেসবুকে ঠিক এরকমের একটি নোটিফিকেশন আকারে জানিয়ে দেওয়া হবে তো উপরে দেখেন যে লেখা আছে ইওর ফেসবুক ইনফর্মেশন ইজ রেডি টু ডাউনলোড তো এখানে ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর নিজের দেখেন যে ডাউনলোড এখন আর পেন্ডিং নেই তো এই ডাউনলোডে ক্লিক দিবেন আপনি তো ক্লিক দেওয়ার পর এক এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে বলবে তো পাসওয়ার্ডটা দেওয়ার পরেই কিন্তু আপনার এই যে ইনফরমেশানটা ডাউনলোড হয়ে যাবে তো এরপরে আপনি একটা ফাইল একটা পিডিএফ ফাইল আকারে ডাউনলোড হবে এরপরে আপনি বিস্তারিত কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে কোনো উপকারে আসে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে